নমস্কার আমি সব্যসাচী নস্কর আর আপনারা এই মুহূর্তে দেখছেন নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল তো আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিডিপি ফার্স্ট ইয়ারের একটি অপরিহার্য সাবজেক্ট এফ বিজি বা কম্পালসারি বাংলার উপর অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আপনাদের আগামী দিনের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে তো এইভাবেই আমি প্রতিটি অধ্যায় ভিত্তিক ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব আর আপনারা অবশ্যই অবশ্যই করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা মূল আলোচনায় ঢুকি এক নম্বর যে প্রশ্ন ভারততীর্থ কবিতাটি কার রচনা উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নেক্সট ভারততীর্থ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নেক্সট কোন কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের মহামানবের সাগর তীরে মিলনের বার্তা পৌঁছে দিতে চেয়েছেন উত্তর হলো ভারত কবিতার মাধ্যমে তো চলুন চারের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হেমচিত্ত চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই মহামানবের সাগর তীরে এই পঙ্ক্তিটি কোন কবিতাংশের অন্তর্গত উত্তর ভারততীর্থ কবিতার পাঁচের দাগের প্রশ্ন ভারতের আত্মবিকাশের জন্য রবীন্দ্রনাথ কোন কোন জাতির আহ্বান করেছিলেন উত্তর আর্য অনার্য হিন্দু মুসলমান ইংরাজ ও খ্রিস্টান নেক্সট প্রশ্ন কোন কোন জাতি ভারতে এসে মিশে গেছে উত্তর হল আর্য অনার্য হুন শখ পাঠান ও মুঘল তো চলুন সাতের দাগের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কাদের আগমনে ভারত রেনেসার আলোয় আলোকিত হয় উত্তর হলো ইংরেজদের আটের দাগের প্রশ্ন ছাড়পত্রটি কার রচনা উত্তর সুকান্ত ভট্টাচার্যের নয়ের দাগের প্রশ্ন নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার মন্তব্যটির উৎস কী উত্তর সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র নেক্সট প্রশ্ন তারপর হব ইতিহাস কে ইতিহাস হওয়ার কথা বলেছেন উত্তর হলো ছাড়পত্র কবিতায় সুকান্ত ভট্টাচার্য এগারো দাগের প্রশ্ন নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অঙ্গীকারটি কি? উত্তর হলো এই বিশ্বকে ভূমিষ্ঠ শিশুর বাসযোগ্য করে তোলার অঙ্গীকার নেক্সট প্রশ্ন ছাড়পত্র কথাটির অর্থ কী উত্তর হলো ছেড়ে দেওয়ার অনুমতিপত্র তেরো দাগের প্রশ্ন স্মৃতি বিলাত কার রচনা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দ দাগের প্রশ্ন কত বছর বয়সে রবীন্দ্রনাথ বিলেত যাত্রার সুযোগ পান উত্তর হল সতেরো বছর বয়সে প্রসঙ্গক্রমে বলে রাখি প্রত্যেকটা এমসিকিউই গুরুত্বপূর্ণ ফলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পনেরো দাগের প্রশ্ন রবীন্দ্রনাথের বিলেত যাত্রার লক্ষ্য কী ছিল উত্তর হলো ব্যারিস্টারি পাশ করার জন্য দাগের প্রশ্ন হোয়াট এ স্প্লেন্ডিড হেড ইউ হ্যাভ এই কথাটির এই কথাটি কে কাকে বলেছেন উত্তর পাবলিক স্কুলের শিক্ষক রবীন্দ্রনাথকে বলেন সতেরো দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে কার বাড়িতে আশ্রয় নেন উত্তর লন্ডনের ডাক্তার স্কটের বাড়িতে আঠেরো দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ল্যাটিন শেখাতে আসতেন উত্তর একজন অত্যন্ত রোগা জীর্ণপ্রায় কাপড় পরিহিত ব্যক্তি তো চলুন উনিশের দাগের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ার্ম শব্দটির উচ্চারণ ইংরাজি কোন অক্ষরের মতো উত্তর ইংরাজি ও অক্ষরের মতো কুড়ির দাগের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দানের আয়োজন তাই এমন বিচিত্রভাবে পূর্ণ হইয়া প্রকাশ পাইয়াছিল ইহা কোন প্রবন্ধে অন্তর্গত উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি বিলাত প্রবন্ধে একুশের দাগের প্রশ্ন স্ত্রী লোকের প্রেমের স্বাভাবিক চরম পরিণাম ভক্তি এখানে কার প্রেমের কথা বলা হয়েছে উত্তর লন্ডনের ডাক্তার স্কটের প্রতি স্ত্রী মিসেস স্কটের প্রেম ও ভক্তির কথা বলা হয়েছে বাইশের দাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারকপাদিত কে ছিলেন উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাদার দাদার শুভানুধ্যায়ী তেইশের দাগের প্রশ্ন চলুন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কে রবীন্দ্রনাথ কে রুবি বলে ডাকতেন উত্তর ভারতের একজন উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীর বিধবা স্ত্রী রবীন্দ্রনাথকে রুবি বলে ডাকতেন তো আর দুটো প্রশ্ন বাকি আছে তো চলুন চব্বিশের দাগের প্রশ্ন বাংলায় কে রামায়ণ রচনা করেন উত্তর কৃত্তিবাস ওঝা সর্বশেষ প্রশ্ন পঁচিশের দাগের চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন উত্তর চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলায় আঠেরোশো সাত খ্রিস্টাব্দে এই গেল মূলত আপনাদের বিজি বা হচ্ছে কম্পালসারি বাংলার গুরুত্বপূর্ণ এমসিকিউ আর যারা নিজে উদ্যোগে পড়াশোনা করছেন অবশ্য অবশ্যই করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা মনে করেন যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের গাইড নেওয়ার দরকার আছে তাহলে আমাদের একাডেমির সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে আমাদের অ্যাকাডেমির নাম্বার সেভেন নাইন এইট জিরো সিক্স সেভেন ওয়ান ফোর ওয়ান এইট নমস্কার